দুঃসময় রাধারে প্রত্যাশার আলো জাগানিয়া পবিত্র ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাতে মুসল্লিদের অংশগ্রহণ করোনা মুক্তির প্রার্থনা পানিতে ভাসছে বন্যা দুর্গতদের ঈদ আনন্দ প্রতিবেশীদের সাহায্যে কারো ঘরে সামান্য আয়োজন থাকলেও বেশিরভাগের কপালে জোটেনি খাবারও ঈদে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় ধস 5,000 কোটি টাকা লোকসানের দাবি অনিশ্চয়তায় প্রায় 40 লাখ মানুষের জীবিকা বিশেষ পরিকল্পনা নিয়ে ভাবছে ট্যুরিজম বোর্ড এবং করোনার প্রভাব ও তীব্র স্রোতে বন্ধ পদ্মা সেতুর কাজ দেড় মাসেও বসেননি নতুন স্প্যান আরও এক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু আজ পবিত্র ঈদুল আজহা দেশে করোনা আর বন্যার মধ্যেও ঈদের আনন্দে কিছুটা ফিকে থেকে যায় করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহায়ও জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজন থেকে বিরত থাকে প্রশাসন তবে বাইতুল মোকাররমে 6টি জামাতের আয়োজন করা হয় জাতীয় মসজিদ সহ রাজস্থানের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনেই জামাত আদায় করা হয় করোনাকালের এই উদযাপনের পরিধি সীমিত মোনাজাতেও ব্যাধি মুক্তির প্রার্থনা সুরক্ষার খাতিরেই উন্মুক্ত স্থানে জামাতের অনুমোদন নেই মসজিদেই তাই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে নামাজে সামিল মুসল্লিরা সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাতেই অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র সমস্ত মানুষের জন্য করোনা ভাইরাসের জন্য সমস্ত দেশ যেন সুন্দর থেকে সুন্দর চলে সবাইকে যেন আল্লাহ পাক হায়াত দান করে সেই জন্য দোয়া করছি যেভাবে হোক আমাদের এই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের নামাজ ইবাদত বন্ধুকে সবাই করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে করোনা মহামারী থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে এই দোয়া করেছি এই আমাদের বাংলাদেশের জনগণের জন্য সারা বিশ্বে মুসলমানদের জন্য ঈদের জামাত শেষে ঐতিহ্য অনুযায়ী কোলাকুলির সুযোগ নেই এবার তারপরও উচ্ছ্বাস দেখা যায় মুসল্লিদের মধ্যে ঈদগাহ ছেড়ে এখানে নামাজ পড়ে আসলাম ওই তৃপ্তি তো নাই ওই ঈদগাহ যে তৃপ্তি যে কোলাকুলি করি যে একটা আমাদের আনন্দ ঈদের যে একটা ইমেজ এটা এখন নাই মানুষের উড়াউড়ি কোনো অবস্থাতে ফাঁকা রাখা যাচ্ছে না সমস্যা আসলে আমাদের সবার হয়ে গেছে করোনা এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই একইভাবে রাজধানীর অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনেই ঈদ জামাত হয় মসজিদে মসজিদে করোনা মুক্তি সহ দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয় মহামারীর বিপন্নতা আর বন্যার দুর্ভোগের মধ্যেই এবার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা আর তাই উৎসবের রং অনেকটাই ফিকে কিন্তু ঈদের নামাজ আর পশু কোরবানির শিক্ষা নিয়ে যদি সাধারণ মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে অনেকের কষ্টই দূর হবে আর তাতেই সার্থক হবে উৎসর্গের উৎসব ওমর ফারুক সময় সংবাদ ঢাকা রাজধানীতে পশু কোরবানির খবর জানাতে পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল সরাসরি যাচ্ছি তার কাছে তমাল হ্যাঁ রাজু কোরবানি কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকেই নামাজের পরপরে কিন্তু মুসল্লিরা তারা কিন্তু নিজ নিজ পশু নিয়ে রাস্তায় নেমে আসেন এবং তারা কিন্তু কোরবানিটি শুরু করে দেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পরিবাগের এলাকা পরিবাগে কিন্তু আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে একটি সামিনা টাঙ্গানো রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে একটি সামিনা টাঙ্গিয়ে যে নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে যে এই এলাকাবাসী সেখানে কোরবানি দেবেন কিন্তু সেটি কিন্তু আসলে হচ্ছে না কারণ হচ্ছে যে এই জায়গাটি খুবই সংকীর্ণ খুবই ছোট একটি জায়গায় প্রায় এই যে পরিবাগের মতো একটি বহু একটি ঘনবসতিপূর্ণ জায়গায় কিন্তু আসলে প্রায় 200টির মতো কোরবানি সকাল থেকে হয়ে গেছে মাত্র 8টি গরু কোরবানি হয়েছে হচ্ছে এই সামিনার নিচে এবং জনগণ বলছেন যে যেহেতু জায়গাটি কম সে কারণে কিন্তু সেখানে আসলে সবগুলো পশু একটির পর একটি কোরবানি দেওয়া দীর্ঘ সময়ের বিষয় সে কারণে তারা কিন্তু কোরবানিটি দিয়েছেন রাস্তায় এবং হয়তো আপনি দেখতেই পাচ্ছেন যে এর সামিনার পাশে কিন্তু রাস্তায় কিন্তু অনেকেই কোরবানিটি দিচ্ছেন এবং যে কারণে কিন্তু বর্জ্যের কিন্তু এক ধরনের জট তৈরি হচ্ছে অর্থাৎ বর্জ্যগুলো কিন্তু দুপুর দুটোর মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে দুপুর দুটো কিন্তু দুই সিটি পক্ষ থেকে কিন্তু যে
বর্জ্য অপসারণের কাজ সেটা কিন্তু শুরু হবে। তো এই যে সামিয়ানার বাহিরে যে কাজটি করা হলো সে কারণে কিন্তু জনগণ বলছেন যে যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে সে কারণে তারা কিন্তু বাধ্য হয়ে সেই কাজটি করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতবারে ছিল কিন্তু 700-টির মতো এই দুটি সিটি কর্পোরেশনের যে স্থান ছিল 700-টির মতো, সেটি কিন্তু এবার কমে দাঁড়িয়েছে 331-টিতে, এবং যে কারণে কিন্তু লোকজন কিন্তু আসলে যে নির্ধারিত স্থানে করতে চাইলেও তারা কিন্তু করতে পারেননি। সেটি ছাড়াও অনেকেই বলেছেন যে তার যে বাসা সেখান থেকে সেই নির্ধারিত স্থানটি অনেক দূরবর্তী জায়গায় হওয়ার কারণে সে কোরবানি দেওয়ার পর সেখান থেকে মাংস নিয়ে আসা কিন্তু এক ধরনের সমস্যার বিষয়, সেই কারণে সে তার সুবিধার জন্য সে কিন্তু তার বাসার বাইরে কিন্তু কোরবানিটি দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে দুই সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে বর্জ্য অপসারণের কাজটি সেটি দুপুর দুটোর সময় শেষ হওয়ার কথা রয়েছে, এবং সেটির জন্য তারা কিন্তু কিছু হটলাইন নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে ফোন করলে পরে তারা কিন্তু আগামী 3 দিন এই কাজটি কিন্তু তারা করবেন এবং সেটি আজকে দুপুর দুটোর সময় কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। আর একটি বিষয় যে অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, অনেকের মুখে কিন্তু মাস্ক নেই এবং সে কারণে করোনা সংক্রমণ কোথায় গিয়ে ঠেকবে সেটি কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে। তো সব কিছু মিলে বলা চলে যে আজকে যে কোরবানিটি হচ্ছে সেটি কিন্তু অনেকেই নির্ধারিত স্থানে কিন্তু জায়গা স্বল্পতার কারণে তারা কিন্তু কোরবানিটি করতে পারেনি। তো এই ছিল আমাদের সবশেষ খবর। রাজধানীর পরিবাগ থেকে কোরবানির খবর জানাচ্ছিলেন, পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। ঈদুল আজহা উপলক্ষে মধ্যরাত থেকে সকালের মধ্যে রাজধানীর পশুর হাটের সব বর্জ্য অপসারিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলিনুর তাপস। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত শেষে তিনি সাংবাদিকদের বলেন, দুপুর 2টা থেকে আগামী 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য পরিষ্কারের কর্মসূচি নিয়েছে। গত 12:01 থেকে আমরা সেই হাটের সকল বর্জ্য অপসারণের কার্যক্রম আরম্ভ করেছি, এরই মাঝে হাট কেন্দ্রিক সকল বর্জ্য অপসারিত হয়েছে। কোরবানির পরে যেই বর্জ্য সেই বর্জ্যটা আজকে দুপুর 2টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ গতবারের ন্যায়ও আমরা সফলভাবে আমাদের ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব। কর্মচারী পরিচ্ছন্ন কর্মী থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ কিন্তু ছুটিতে নেই, সকলেই কাজে কর্মরত আছেন এবং তারা এই কোরবানি হয়ে যাওয়ার পর থেকে দুপুর 2টা থেকে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারিত হবে। বানের জলে ভেসে গেছে লাখ লাখ মানুষের ঈদের আনন্দ, সে খবর জানাতে শরীয়তপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং সিরাজগঞ্জের পুঁচিয়াবাড়ি এলাকায় আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, রাজু, সারা দেশের মতো শরীয়তপুরেও আজ ঈদ, তবে শরীয়তপুরের ঈদের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি একটি ঘর, এই ঘরের সামনে কিন্তু আমার হাঁটু পর্যন্ত পানি এবং এই ঘরটিও কিন্তু পুরোটাই পানিতে নিমজ্জিত, এবং এই ঘরের যারা বাসিন্দা তারা বসবাস করছেন তাদের যে খাট বা চৌকি সেটি ইট দিয়ে উঁচু করে, অর্থাৎ এক্ষেত্রে আপনি বুঝতে পারেন এই মানুষগুলো কী অবস্থায় ঈদ উদযাপন করছেন। এবং একই সঙ্গে এই মানুষগুলোর যে বানের জল প্রায় 1 মাসের মতো হতে চললো, কিন্তু তাদের কর্মহীন অবস্থা কিন্তু 3-4 মাস। সুতরাং বলাই যায় এই মানুষজনের কাছে গিয়ে যদি ঈদ কী বা ঈদে কেমন আছেন এই প্রশ্ন করাটা অবশ্যই একটি দুঃসাহসের কাজ, সেটি আমরা করতেও পারছি না। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই মানুষগুলো কী অবস্থায় আজকের এই দিনটি অতিবাহিত করছেন। এই মানুষগুলো দিনের পর দিন কী খাবেন, অর্থাৎ 3 বেলা কী খেয়ে বেঁচে থাকবেন, সেটি কিন্তু তারা নিজেরা সেই নিজেদের আহার বা খাদ্য জোগাড় করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে ঈদের দিনের যে বিশেষ একটি দিন সেই দিনটি আজকে কিন্তু ক্ষেত্রে কোনো মতেই তাদের মধ্যে বিশেষ কিছুই নয়। এবং একই সঙ্গে তাদের যে জীবিকার যে উপার্জনের যে পথ, অর্থাৎ তাদের যে গবাদি পশু সেই গবাদি পশুগুলো নিয়েও তারা বিপদে পড়েছেন। নিজেদের যেমন খাবার নেই ঠিক তেমনি গবাদি পশুদেরকে কী খাওয়াবে সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় আছেন। এবং এখানের যে কৃষি জমিগুলো সেগুলোও কিন্তু সেই বানের পানিতে 1 মাসের মতো তলিয়ে আছে, সুতরাং সেই কৃষি জমিতে কাজ করার সুযোগ নেই। একই সঙ্গে আরও একটি সংকট, যারা এখানে বিভিন্ন গাড়ি বা যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সড়ক পানিতে ডুবে গিয়েছে, সুতরাং পানিতে ডুবে যাওয়া সড়কে যানবাহন বন্ধ রয়েছে, সুতরাং সেক্ষেত্রে ডাঙায় যারা কাজ করে জীবিকা নির্বাহ করতেন সে কাজটিও বন্ধ রয়েছে। সুতরাং এই মানুষগুলোর কাছে
কাছে ঈদ এসেছে কিন্তু অনেকটা দুঃসহ অবস্থার মধ্য দিয়ে, অনেকটা কঠিন অবস্থার মধ্য দিয়ে এই মানুষগুলো কিন্তু বারবারই কিন্তু তারা প্রত্যাশা করছেন যে এই বানের পানি যে নেমে যাক, এবং একই সঙ্গে তারা যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের কর্মসংস্থানের সুযোগটিও যাতে করে দিতে পারে স্থানীয় প্রশাসন বা সরকার, সেদিকটাও কিন্তু তারা বারবার আমাদের কাছে জানিয়ে আসছেন। অর্থাৎ এই প্রার্থনাটুকু তারা কিন্তু জানিয়ে আসছেন। একটু জানবো সিরাজগঞ্জের খবর, বানভাসী মানুষ সিরাজগঞ্জে কীভাবে ঈদ উদযাপন করছে সে খবর জানাবেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু ধন্যবাদ বাপ্পি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বানভাসী মানুষের কাছে আসলে কিন্তু আজ ঈদ আনন্দ একেবারে নেই বললে চলে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের নদী তীরবর্তী পুঠিয়াবাড়ি এলাকায়। এখানে কিন্তু প্রায় 200+ বসতবাড়িতে কিন্তু পানিতে তলিয়ে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে বাড়িটি, এই বাড়িটিতে কিন্তু পুরো বাড়িতে কিন্তু আসলে পানিতে টইটুম্বর, সেই সাথে তাদের ঘরে কিন্তু আসলে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, পাশাপাশি টিউবওয়েল এগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে। এই সকল মানুষ কিন্তু আসলে এই যে বাঁধের উপরে, সিরাজগঞ্জের শহররক্ষা বাঁধ, সেই বাঁধের উপরে কিন্তু আশ্রয় নিয়ে আছে, এবং সকাল থেকে তাদের কিন্তু আসলে যে ঈদের যে আনন্দটুকু থাকে, ঈদের যেগুলো আয়োজন থাকে সেগুলো কিন্তু একেবারেই নেই। আমরা দেখেছি যে অনেকের আসলে চুলা জ্বলেনি, তারা এই বাঁধের উপর আসলে বসে আছে একটু সাহায্য সহযোগিতার আশায়। কিন্তু তারা যেটি অভিযোগ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ কিন্তু আসলে এই এলাকাতে পৌঁছায়নি। দুই একজন পেলেও কিন্তু আসলে অধিকাংশই কিন্তু আসলে এই ত্রাণ যে সহায়তা সেটা কিন্তু বাইরে রয়ে গেছে। পাশাপাশি তারা এই এইভাবে আসলে আমরা দেখেছি সকাল থেকে এই বাঁধের উপর বসে রয়েছে শিশু কিশোর যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকে কিন্তু আসলে নতুন জামা কাপড়ও কিন্তু কিনে দিতে পারেনি। তো এই পুরো এলাকাটি কিন্তু আসলে পানিতে টইটুম্বর হয়ে আছে। এখানে তারা বাঁধের উপর ঝুপড়ি ঘর করে কিন্তু তারা আশ্রয় নিয়ে আছে, এবং তারা আসলে অনেকটা আসলে মানবেতর জীবনযাপন করছে বলে তারা জানিয়েছে। তো এই সেই সাথে এখানে কিন্তু আসলে খাবার পানির একটা সংকট রয়েছে, তারা কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসলে খাবার পানি সংগ্রহ করতে হয়। যেহেতু এই সকল বাড়িঘরে কিন্তু আসলে যে সকল নলকূপ রয়েছে বা খাবার পানির যেগুলো ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, এবং এই ঘরগুলোতে কিন্তু আসলে বসবাস করার মতো আসলে জায়গা নেই। কিছু কিছু বাড়িতে তারা মাচা করে তারা কিন্তু আসলে বসবাস করছে। তো অধিকাংশই এই এলাকায় দেখেছি যে আমরা তারা বাসা বাড়িতে বসবাস করতে না পারে কিন্তু এই বাঁধের ওপর আশ্রয় নিয়ে আছে। তো রাজু, এই ছিল সিরাজগঞ্জের বন্যা কবলিতদের যে ঈদ এই নেই সেটির সর্বশেষ খবর। বানের জলে ভেসে গেছে লাখ লাখ মানুষের ঈদ আনন্দ। শরীয়তপুর এবং সিরাজগঞ্জ থেকে প্রত্যন্ত এলাকার মানুষের ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং রাশেদ বাপ্পি। রাজস্থানের সায়েন্স ল্যাবে চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা, সেখানে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি রাজু। সেটা হচ্ছে যে আমরা আছি সায়েন্স ল্যাবে। সায়েন্স ল্যাবে কিন্তু এক ঘন্টা আগে কি দেড় ঘন্টা আগে এরকম কিন্তু এখানে চামড়া আসা শুরু হয়েছে, যেহেতু ঈদুল আজহার নামাজের পরে কিন্তু কুরবানি শুরু হয়, সেই কুরবানির পরে কিন্তু চামড়া, কুরবানি হওয়ার যে পরে যে চামড়া সংগ্রহ, চামড়া সংগ্রহ অভিযানে সেক্ষেত্রে যেহেতু বলি যে মৌসুমি ব্যবসায়ী কিন্তু এবার আমরা খুব কম সংখ্যক দেখেছি, সেই অনুযায়ী কিন্তু চামড়া সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু একটু সময় হয়তো লাগবে, এরকম আমরা মহল্লাগুলোতে ঘুরে দেখেছি। এবং সায়েন্স ল্যাবে যেটা দেখেছি আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে থেকে কিন্তু চামড়া খুব কম পরিসরে কিন্তু এখানে আসছে, এবং একইভাবে কিন্তু চামড়ার যে পরিমাণ আমরা গত বছর দেখেছিলাম এখানে এই সময়তে অর্থাৎ সকাল এগারোটা পর্যন্ত, সেই অনুপাতে কিন্তু চামড়ার সংখ্যা কিন্তু এবার আমরা দেখছি না। এবং চামড়া যেহেতু এবারে দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের ধারাবাহিকতা কিন্তু কমে আসছে, এবং বলা চলে যে এবারে চামড়ার দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে ঢাকা শহর রাজধানীতে 35-40 টাকা প্রতি বর্গ ফুট, এবং ছাগলের চামড়া নির্ধারণ করা হয়েছে 13-15 টাকা। কিন্তু এবার কিন্তু আমরা এখানে সায়েন্স ল্যাবে কিন্তু চামড়া এখানে ব্যবসায়ী যারা আছে, মৌসুমী ব্যবসায়ী কিংবা বিভিন্ন ট্যানারি সংশ্লিষ্ট যারা, তারাও কিন্তু চামড়া কিনছেন এমন কিন্তু দেখছি আমরা। সেই ব্যবসায়ী কিন্তু আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে বড় হোক কিংবা ছোট হোক এরকম কোরবানির পশুর যে চামড়া সংগ্রহ হচ্ছে সেটি কিন্তু 400 থেকে 450 টাকা এর বেশি কিন্তু তারা দাম দিয়ে কিনছেন না। তো সেক্ষেত্রে চামড়ার যে সংগ্রহ অভিযান এবং চামড়ার যে গত বছর আমরা দেখেছিলাম যে চামড়া সংগ্রহ একটি বড় ধরনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই এটা কিন্তু এবারও একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাজু, এই ছিল এখন পর্যন্ত সায়েন্স ল্যাব থেকে চামড়া সংগ্রহ অভিযানের সবশেষ অবস্থা। সায়েন্স ল্যাব থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ। পশু কোরবানির পর পাড়া মহল্লায় চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এই মুহূর্তে মোহাম্মদপুর এলাকায় আছেন শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ,
ধন্যবাদ রাজু, আমি রয়েছি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে। তো আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে কোরবানি রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় কোরবানি শুরু হয়ে গেছে এবং চামড়া ছাড়ানোর কাজ চলছে। তো আমরা যে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে রয়েছে, এই জায়গাটিতে কিন্তু 306টি পশু কোরবানি হয়েছে এবং বেশিরভাগ পশুরই কিন্তু চামড়া ইতিমধ্যে ছাড়ানো হয়েছে। এবং এখানকার যারা যারা মালিক সমিতির যারা রয়েছেন, ফ্ল্যাট মালিক সমিতি, তারা কিন্তু বলছেন যে এবছর 306টি যে পশুর চামড়া রয়েছে সবগুলোই কিন্তু মাদ্রাসায়, এখানকার যে স্থানীয় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় দান করে দেওয়া হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন মহল্লায় কিন্তু আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে মৌসুমি ব্যবসায়ী এবং যারা ফরিয়া রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং চামড়া সংগ্রহের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এখান যারা কোরবানি করেছেন তারা কিন্তু চামড়ার দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে গত বছর যেমন চামড়ার দাম কম ছিল, এবছরে কিন্তু তার ব্যতিক্রম নাই এবং যেসব ফরিয়া বা মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনতে যাচ্ছেন তারা কিন্তু অনেকেই দাম কম বলছেন। আমি সায়েন্স ল্যাবের ওই জায়গাটিতে একজন কোরবানি দিয়েছেন এমন একজনের সাথে কথা বললাম, তিনি কিন্তু বলেছেন যে তার প্রায় 2,50,000 টাকার পশু, সেটির চামড়ার দাম কিন্তু বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। কিন্তু সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়ার প্রায় 35 থেকে 40 টাকা, সে তুলনায় এখানকার যারা ফরিয়া রয়েছেন তারা কিন্তু আসলে সরকারের যে নির্ধারিত দাম বা সেটা মেনে কিন্তু তারা চামড়া কিনছেন না। তারা গরুর যে পশুর যে দাম সেই দাম অনুপাতে তারা কিন্তু চামড়া কিনছেন। যেমন 2,00,000 টাকা একজন ফরিয়া জানিয়েছেন যে 2,00,000 টাকার যে গরুগুলো সেগুলো 1,000 টাকার মধ্যে তারা কিনবেন। এরপরে যে কম দামে ক্রমান্বয়ে যেগুলোর দাম কমতে থাকবে সেগুলোর দাম কিন্তু 400-500 এরকম করে কিনবেন এমনটি তারা বলেছেন। এবং তারা বলেছেন যে তাদের হাতে যেহেতু অর্থ কম সে কারণেই কিন্তু তারা চামড়ার দাম কমিয়ে বলছেন এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। তবে সরকারের পক্ষ থেকে যে কাঁচা চামড়া এবং প্রাথমিক প্রক্রিয়াজাত যে চামড়াগুলো রপ্তানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার একটা প্রভাব এই কাঁচা চামড়ার বাজারে পড়ার যে আশা ছিল সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে পরবর্তীতে আমরা হয়তো বিস্তারিত আরও জানাতে পারবো বাজার পরিস্থিতি কেমন যায়। এ ছিল রাজু আমার কাছে জাপান গার্ডেন সিটি থেকে কোরবানি পশু সংগ্রহ চামড়া সংগ্রহ সবশেষ। চট্টগ্রামের পাড়া মহল্লা থেকে সংগ্রহ করা চামড়া বিক্রির জন্য রাখা হচ্ছে নগরের চৌমুহনী এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, হ্যাঁ ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 4,00,000, তবে সিটি কর্পোরেশন সূত্রগুলি বলছে বিগত বছরের তুলনায় এবছর অন্তত 30% কোরবানি কম হয়েছে, আর এই কারণে কিন্তু চামড়ার বাজারে প্রভাব পড়তে পারে। আপনারা জানেন চট্টগ্রামের চামড়া বাজার বেশ কয়েকটি রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় বাজারটি হলো এই চৌমুহনী বাজার। মূলত পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়া নিয়ে আসা হয় এই চৌমুহনীতে এবং এখানে মূলত খুচরা ক্রেতা যারা রয়েছেন তারা কিনে নেন। এরপর সে চামড়া পাইকারি ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যাবেন মুরাদপুর যে আড়তগুলো রয়েছে সে আড়তগুলিতে। এখন আমরা দেখেছি ভ্যানগাড়িতে করে পাড়া মহল্লাতে সংগৃহীত চামড়াগুলো এই চৌমুহনীতে নিয়ে আসা হচ্ছে এবং এই চৌমুহনীতে চামড়ার এখনও কোনো দর নির্ধারণ করা হয়নি। যারা পাড়া মহল্লাতে সংগ্রহ করছেন তারা এনে এখানে রাখছেন, এরপর হয়তো একটু যখন সময় 12টা বা 1টা হবে তখন হয়তো একটা দর নির্ধারণ হবে। দর নির্ধারণ হওয়ার পরে সে চামড়া তারা বিক্রি করবে। আপনারা জানেন যে ঢাকা থেকে যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো একটা লবণ মিশ্রিত চামড়া, প্রতিটি হবে প্রতি বর্গ ফুট তারা নির্ধারণ করেছে 28 থেকে 32 টাকা, কিন্তু সে অনুযায়ী হয়তো একটি চামড়ার দাম পড়বে 400 থেকে 500 টাকা। কিন্তু এখন পর্যন্ত প্রাথমিকভাবে যারা পাড়া মহল্লাতেই সংগ্রহ করে চামড়া এখানে এনেছেন তারা বলছেন প্রতিটি চামড়া তারা 1,000 টাকার নিচে বিক্রি করবেন না। আপনারা জানেন যে গত বছর কিন্তু এই চামড়ার বাজারে ব্যাপক ধস নেমেছিল এই দর উঠানামা নিয়ে। আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু গতবার প্রায় 1,00,000-এর বেশি চামড়া কিন্তু নষ্ট হয়েছে বিক্রি না হওয়া অবস্থায়, যেগুলি কর্পোরেশনকে পরবর্তীতে সরিয়ে নিতে হয়েছিল। ঠিক এবার সেরকম পরিস্থিতি হবে কি না সে আশঙ্কা কিন্তু একটা থেকে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই চৌমুহনীর যে খুচরা সবচেয়ে বড় পাইকারি খুচরা বাজার সে বাজারে কিন্তু রিক্সা বা ভ্যানগাড়িতে করে কিন্তু চামড়া নিয়ে আসা হচ্ছে। সে চামড়াগুলো এখানে খুচরা ক্রেতারা কিনবেন, খুচরা ক্রেতারা কেনার পরে এখান থেকে মূলত যারা পাইকারি ক্রেতা অর্থাৎ মুরাদপুর এলাকার যারা আড়তদার রয়েছেন তারা এসে এখান থেকে কিনে নিয়ে যাবেন। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে এবার চামড়ার সঙ্গে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,00,000। তবে তারা আশা করছেন 3,00,000-এর মতো চামড়া সংগৃহীত হবে এমনটি আশা করছেন চামড়া ব্যবসায়ীরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে খুচরা পর্যায়ে চামড়া বেচা কেনা শুরু হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের কাজে করোনা ও নদীর তীব্র স্রোতের প্রভাবের খবর। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে নদীতে তীব্র স্রোত, সব মিলে কার্যত বন্ধ হয়ে আছে পদ্মা সেতু প্রকল্পের কাজ।
দেড় মাসের বেশি সময় ধরে তাই বসানো যায়নি নতুন কোনো স্প্যান। চলতি মাসেও অনিশ্চয়তা রয়েছে স্প্যান বসানো নিয়ে। প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়ানোর পরিকল্পনা চলছে। প্রিন্স আরফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এস এন জুয়েল। উথাল পাতাল স্রোত, পানির প্রবল গতির জন্য একসময় এ নদীতে ছুটে চলা নৌযানের সংখ্যাও এখন হাতে গোনা। নদীর বিশাল বুকে যেন অসহায় আত্মসমর্পণ নৌযানগুলোর। কার্যত বন্ধ হয়ে আছে পদ্মসেতুর কাজও। এর আগের চারটি বর্ষা মৌসুমে কাজের অভিজ্ঞতা থেকে আশা ছিল চলতি বর্ষায় সীমিত আকারে হলেও কাজের গতি ধরে রাখা। 10 জুন জাজিরা প্রান্তে সবশেষ বসেছিল 31তম স্প্যান। এরপর 24 জুন থেকে পানি বাড়তে শুরু করলেও আশা ছিল 30শে জুন মাও প্রান্তে বসানো যাবে 32তম স্প্যানটি। সে হিসেবে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও নদীতে পানির হিসেব নিকেশ পাল্টে দিয়েছে সব পরিকল্পনা। নদীতে 5.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে পদ্মা এখন পানির লেভেল 6.5 মিটারের বেশি। এ অবস্থায় পুরো জুলাই মাসে বসানো যায়নি কোনো স্প্যান। পানি দ্রুত না কমলে আগস্ট মাসেও নতুন স্প্যান বসানোর সম্ভাবনা কম। সেতু কমপ্লিটের যখন টার্গেট ছিল 21শে জুন 2021, আমাদের স্প্যান বসানোর টার্গেট ছিল জুলাই 2020, বাট এখন আমরা যেহেতু প্রগ্রেস কিটা স্লো হয়ে গেছে সেই জন্য এটা আমরা আর হয়তো রাখতে পারবো না। এখন আমরা রিভাইজ টার্গেট করেছি স্প্যান বসানোর জন্য উইদিন নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে আমরা সবগুলো স্প্যান আমরা বসাতে পারবো ইনশাল্লাহ। তবে এর মধ্যেও ডাঙার কাজ কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে সড়ক থেকে সেতুতে উঠতে দুই প্রান্তের ভায়াডাক্টের উপর কনক্রিটিং এর কাজ চলছে পুরোদমে। পদ্মা সেতুর প্রকৌশলীদের জন্য এক নতুন অভিজ্ঞতা। করোনাকালে কাজের গতি কমে এলেও পুরো থেমে যায়নি। প্রতি বছর বর্ষায় কাজ সীমিত আকারে চালিয়ে যাওয়া সম্ভব হলেও এবছর তীব্র স্রোতের কারণে কাজ পুরো থমকে আছে। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 3 আগস্ট পর্যন্ত দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এবার নেই কোনো ঈদ কেন্দ্রিক ব্যবসা। হোটেল রিসোর্ট থেকে শুরু করে ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট সব খাত লোকসান গুনছে প্রায় 5,000 কোটি টাকা। করোনা সংকটে অনিশ্চয়তায় পর্যটন সংশ্লিষ্ট প্রায় 40 লাখ মানুষ। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। বিলাসবহুল 5-তারকা হোটেল, নয়নাভিরাম সাজসজ্জা আর সব ধরনের সুযোগ সুবিধার আয়োজন থাকলেও নেই অতিথি। স্বাভাবিক সময়ে কেবল রাজধানীতেই প্রতি রাতে 5,000 রুমের চাহিদা থাকে। ঈদসহ অন্যান্য উৎসবকে ঘিরে দেশের প্রায় 1200 ছোট বড় হোটেল ও রিসোর্টের প্রতিটিই থাকে সরগরম। অথচ করোনা মহামারীতে এখন সবই স্থবির, ব্যবসা নেমে এসেছে শূন্যের কোঠায়। মানুষের চলাফেরা, খাবার তৈরি ও পরিবেশনা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা স্বাস্থ্য সচেতনতা মেনে চলছি। তারপরও আমাদের কোনো আয় নেই, মালিক চাইছে বলেই কেবল এখনো খোলা রেখেছি। করোনায় কক্সবাজারকে ঘোষণা করা হয়েছে রেড জোন। 3 আগস্ট পর্যন্ত বন্ধ দেশের প্রায় সব পর্যটন স্পট, তাই ঈদুল আজহার মৌসুম পাচ্ছে না পর্যটন ব্যবসায়ীরা। দুইটা ঈদকে সামনে রেখে আমাদের অনেক ধরনের আয়োজন থাকে। করোনা পরিস্থিতির কারণে আমাদের এই লোকাল ট্যুরিজমটা সাকসেস হয়নি। জুন, জুলাই, অগস্ট এই 3 মাসের যে স্ল্যাব, এটাতে হবে 1480 কোটি টাকা আমাদের ক্ষতি হবে। শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির ওপর আমরা নির্ভর করে তাকিয়ে আছি যে কখন পরিবেশ স্বাভাবিক হবে, আমরা পর্যটন ব্যবসা শুরু করতে পারবো। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে কোভিড দীর্ঘায়িত হলেও যেন ক্ষতির পরিমাণ কমানো যায় সেই লক্ষ্যে স্পেশাল অপারেটিং প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে সরকার। পর্যটক কী অনুসরণ করবে, যারা সেবা প্রদান করবে তারা কী অনুসরণ করবে, এবং হোটেল মোটেল রিসোর্টগুলো কী অনুসরণ করবে, যাতে করে স্বাস্থ্যবিধি মেনে এই সেক্টরগুলো সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আমরা মনে করি যে এটুকু হলে মানুষ কিছুটা নিরাপদে ভ্রমণ করতে পারবে। আমরা একটা রিকভারি প্ল্যান করেছি, ক্ষয়ক্ষতিটা কীরকম হয়েছে এবং এটা আরও কতদিন কন্টিনিউ করতে পারে। দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান 4.4%। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দুঃসময়ের আধারে প্রত্যাশার আলো জায়গা নেওয়া পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাতে মুসল্লিদের অংশগ্রহণ, করোনা মুক্তির প্রার্থনা। ত্যাগের মহিমায় সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কুরবানি, চলছে চামড়া সংগ্রহ। 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের ঘোষণা মেয়রের।
পানিতে ভাসছে বন্যা দুর্গতদের ঈদ আনন্দ। প্রতিবেশীদের সাহায্যে কারো ঘরে সামান্য আয়োজন থাকলেও বেশিরভাগের কপালে জোটেনি খাবার। ঈদে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় ধস, 5,000 কোটি টাকা লোকসানের দাবি, অনিশ্চয়তায় প্রায় 40 লাখ মানুষের জীবিকা, বিশেষ পরিকল্পনা নিয়ে ভাবছে ট্যুরিজম বোর্ড। এবং করোনার প্রভাব ও তীব্র স্রোতে বন্ধ পদ্মা সেতুর কাজ, 1.5 মাসেও বসেনি নতুন স্প্যান, আরও এক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। এ ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।